আচ্ছা, আগের ভিডিওটা স্টপ করতে হয়েছিল, কারণ ভিডিওটা প্রচণ্ড ভিড় ছিল। ঠিক আছে, এখান থেকে আমরা এই বাঁদিকে যাবো, লম্বা রাস্তা দেখা যাচ্ছে, লম্বা রাস্তা ধরে আমরা যাচ্ছি। খানে বেলা ভাই The previous place was a direct view from the road. You could see everyone coming at this fort. These two have it. As you can see, এখানটা সিঁড়ি আছে দেখিস, আজকে সানডে বলে এখানে প্রচন্ড ভিড় হয়েছে। চেষ্টা করবেন শনিবার বা উইকডেজে আসার যদি সম্ভব। আর অবশ্যই ভীষণ কশিয়াসলি হাঁটবেন, কারণ নানান জায়গাতে নানান উঁচু নিচু সিঁড়ি রয়েছে, আননেসেসারি সিঁড়ি। আচ্ছা, এইদিকে রাস্তাটা ভুল রাস্তা, এইদিক দিয়ে যদি আমরা বেশি দূর যাই তাহলে আর কোনোদিনই বাইরে যেতে পারবো না। As per the guide who is talking in that labyrinth, তো ওদিক দিয়ে আর গেলাম না, আমরা অন্যদিকে এলাম। এটা কোথায় গেছে বা এদিকে যাওয়ার রাস্তা নেই, মেবি এটাই ভুল ভুলাইয়া, এখানে গেলে হয়তো হারিয়ে যাবো, সেজন্য এখান থেকে গভর্নমেন্ট তালা মেরে রেখেছে। নিচে যাওয়ার একটা সিঁড়ি আছে, যাবি না? কেন, দরকার হলে ব্যাক করে উঠতে পারো তো আবার। ঠিক আছে, ভেরি গুড। এখানে রাস্তাটা বন্ধ, এখানে বোঝা যাচ্ছে আগে রাস্তা ছিল, এটা পরে বন্ধ করা হয়েছে। এটা আউটসাইড আউটসাইড এরিয়াটা, আর এটা হচ্ছে পেছন দিকটা। এখান দিয়ে ওপরে যাওয়ার একটা সিঁড়ি আছে, আমরা এই পাঁচিলটার ওপারে ছিলাম এতক্ষণ যখন ভিডিওটা স্টার্ট হয়েছিল। ঠিক আছে, ওখান থেকে প্রচুর ছবি তুলেছি, ছাদটা আমাকে দে।
আমরা দেখছি এপাশ দিয়ে ওপাশে যাওয়া যায় কিনা, বা আমি ঠিক বলছি? কিছুটা ঠিক বলেছি। ওই জায়গাটা ছিলাম আমরা যখন ভিডিওটা স্টার্ট হয়েছিল আগের ভিডিওটা, তখন ওই জায়গাটায় ছিলাম আমরা, ওই যে ওইখানে। তো এখন এটা পুরো বাইরের দিক, আমাদেরকে ব্যাক করে আবার সেদিকেই যেতে হবে যেদিক থেকে আমরা এসেছি। আরো উপরে যাওয়ারও রাস্তা আছে দেখতে পাচ্ছি। ইধর ক্যা রাস্তা হ্যাঁ হ্যাঁ রাস্তা হ্যাঁ মতলব ইয়ে উপর জানে কে নে নে অন্দর যা রা একটু আগে একটা গাইডকে বলতে শুনলাম যে কথায় আছে না, দিওয়ারো কে ভি কান হতে হ্যাঁ, মানে দেওয়ালেরও কান থাকে। তো এই ভুল ভুলাইয়াটা বা এই বড়া ইমামবাড়াটা এমনভাবে ডিজাইন করা যে ওপরে এইখানে কোথাও কেউ কোনো কথা বললে সেটা অন্য প্রান্ত থেকে ক্লিয়ারলি শোনা যেত, এবং আমরা শুনতে পাচ্ছি অনেক দূরে কেউ কথা বললেও ভেতর দিয়ে আমাদের কানে আসছে কথাটা, কিন্তু সত্যি। এই কার্পেট পাতা তো এদিকে কি যাওয়া যেতে পারে? যাবো না, না ঠিক আছে গেলাম না, সাইড রুট না নেওয়ার চেষ্টা করাই ভালো। হ্যাঁ
এটা উপরে যাওয়ার রাস্তা।